জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশ্বিন মাসে যদি আপনি এই খাবারটি খান, তাহলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবে এবং সেই সঙ্গে সুখ শান্তি ঐশ্বর্য সম্পদ কোনো কিছুরই অভাব হবে না। অর্থাৎ ধনবান, সুখী ও নিরোগ জীবন পেতে আশ্বিন মাসে অন্তত পক্ষে একবার হলেও মুখে দেবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশ্বিন মাস, এই আশ্বিন মাসের নাম শুনলেই আমাদের কিন্তু মনে হয় যে বাঙালির বড় উৎসব দুর্গা পুজো। মা দুর্গার বাবার বাড়ি আসার সময় হয়ে গেছে, মহালয়া মাতৃপক্ষের আরম্ভ হয়ে যায়, আমাদের মনে আনন্দের একটি খুশির জোয়ার বয়ে যায়। কিন্তু এই আনন্দ খুশি সারা জীবন সুস্থভাবে এনজয় করতে পারি, তার জন্য অতি অবশ্যই আমাদেরকে শাস্ত্র অনুযায়ী কিছু বিষয় মেনে চলতে হবে। বন্ধুরা, আশ্বিন মাস চতুর্মাসে তৃতীয়তম মাস, শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই চতুর্মাসের চার মাস বা অধিক মাস হলে পাঁচ মাস। ভগবান বিষ্ণুদেব যেহেতু শ্বেতসাগরে অনন্ত ভূমে অনন্ত শয্যায় থাকে, তাই অশুভ শক্তি বারবারন্ত বেড়ে যায়। তাই এই মাসে যত বেশি পারা যায় শাস্ত্রমতে নিয়ম মেনে চলা উচিত, তাহলে জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি হবে, সৌভাগ্যের উদয় ঘটবে, ঐশ্বর্যশালী হয়ে উঠবে, সর্বোপরি নিরোগ থাকা যাবে, জীবনে সুখ শান্তি পাওয়া যাবে, অর্থাৎ আপনি জীবনের অর্থ খুঁজে পাবেন। তাই এই পবিত্র আশ্বিন মাস যতই আনন্দের মাস হোক না কেন, খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে বা থাকা উচিত। বন্ধুরা, শাস্ত্র মতে প্রত্যেক মাসে কোন কোন জিনিস খাওয়া উচিত নয়, কোন তিথিতে কোন জিনিসটি খাওয়া উচিত নয়, এই সমস্ত বিষয়ে কিন্তু শাস্ত্রে বর্ণিত আছে। আর এগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু রূপে মেনে চলতে পারি, তাহলে আমাদেরই লাভ। কারণ আমরা খুশিতে জীবন যাপন করতে পারব এবং ধনবান হয়ে জীবন যাপন করব। কারণ এখনো পর্যন্ত অনেক মানুষ শাস্ত্রকে বুড়ো আঙুল দেখায়, দেখ কে মানবে, এত এত বিষয় মানা যায় নাকি, আর এইখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। তাই গাধার মতো খাটার পরেও আমাদের কোনো আয় উন্নতি কিছুই হয় না। কারণ কথায় আছে, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। তাই জীবনে লক্ষ্মী লাভ করার জন্য অবশ্যই আচারই হতে হবে। তাই এই মাসে প্রত্যহ রোজ কি খাবেন, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিই। বন্ধুরা, এই আশ্বিন মাস চলাকালীন সময়ে প্রত্যেকটা দিন গুড় খাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার বাড়ির ঠাকুর ঘরে ভগবানকে প্রদান করেও খেতে পারেন, তাহলে এটি ভগবানের প্রসাদ হয়ে যাবে এবং ভগবানের কৃপা লাভ করবেন। এইবার হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে আখের গুড় না খেজুরের গুড়? দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে গুড় বলতে আখের গুড়কেই বোঝানো হয়। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি, যে কোনো পূজা পাঠে
আখের গুড়কেই ব্যবহার করা হয়, আর এই গুড়টি বারো মাসই পাওয়া যায়। তাই প্রত্যেকটা দিন আশ্বিন মাসে যদি কোনো ব্যক্তি এই আখের গুড় খেতে পারে তার সৌভাগ্য বৃদ্ধি হবে। অর্থাৎ আশ্বিন মাসে এই একটি জিনিস যে খেতে পারবে, প্রত্যেকটা দিন খেয়ে জল খেতে হবে, তাহলে সে নীরোগ থাকবে, সে সুস্থ সবল থাকবে এবং সে ধনবান কোটিপতি হয়ে জীবনযাপন করবে। কেননা এই গুড় জীবনকে পরিবর্তন করতে পারে, কারণ এই গুড় সূর্যদেবকে রিপ্রেজেন্ট করে, গুড় মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, আর সূর্যদেব অর্থাৎ সূর্য নারায়ণ আমাদের জীবনে যশ মান খ্যাতি প্রতিপত্তি সমস্ত কিছুই দেয়। আর যেহেতু আশ্বিন মাস চলছে, একটা সিজন চেঞ্জের ব্যাপার থাকে, কারণ আমরা সকলেই অনুভব করি একটি হালকা শীত, ভোরের দিকে শিশির পড়া, এই সমস্ত কিছুই শুরু হয় এই আশ্বিন মাস থেকেই। আর এই গুড় আমাদের শরীরকে গরম রাখবে, গুড় আমাদের শরীরের যে ঠান্ডা গরমের তত্ত্বটা সেটিকে ঠিক রাখবে, এবং মঙ্গল আমাদের সাহসিকতা উদ্যমতা অধীর আগ্রহ এগুলিকে প্রকাশ করে। অর্থাৎ কোনো ব্যক্তির জন্মছকে সূর্য এবং মঙ্গল স্ট্রং হলে এই আশ্বিন মাসে আপনি যাই কাজ করবেন সেই কাজে আপনি সফলতা লাভ করবেন। এবং শাস্ত্রমতে এই গুড় সৌভাগ্য বৃদ্ধিকারী এবং খুবই শুভ। তাই এই জিনিসটা আপনারা যদি প্রত্যেকটা দিন মুখে দিতে পারেন, তাহলে দেবী মায়ের ইবা লাভ করতে পারবেন। তাই এই গুড় অবশ্যই আশ্বিন মাসে প্রত্যেকেই মুখে দেবেন। আশ্বিন মাসে যদি আপনি এই খাবারটি খান, তাহলে সারা বছর সুস্থ ও নীরোগ থাকবে এবং সেই সঙ্গে সুখ শান্তি ঐশ্বর্য সম্পদ কোনো কিছুরই অভাব হবে না। অর্থাৎ ধনবান সুখী ও নীরোগ জীবন পেতে আশ্বিন মাসে অন্ততপক্ষে একবার হলেও মুখে দেবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।